আমির হামজা আটক। দেশের আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটিটিসি একটি দল। সোমবার 24 মে বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের যুগ্ম পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ তথ্য নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, রোববার বিকেলে মুফতি আমির হামজা বাড়িতে আসেন। এরপর আজ সোমবার বিকেলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, আমির হামজা ওয়াজ মাহফিলের গ্রামে ইসলামের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে ছড়ানো তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদ উস্কানি মূলক। সম্প্রতি নাশকতার মামলায় হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান শুরু হলে তিনি আত্মগোপনে চলে যান।